ওয়েলকাম এম এস এক্সেল বাংলা টিউটোরিয়ালে। এম এস এক্সেল বাংলা টিউটোরিয়ালে আজ আমরা শিখব আর ও আই ফর্মুলা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এবং আমি জহুরুল ইসলাম থাকব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের এম এস এক্সেল বাংলা টিউটোরিয়ালে। এম এস এক্সেল বাংলা টিউটোরিয়ালের ফিনান্সিয়াল ফর্মুলা সিরিজ টিউটোরিয়ালটিতে আজ আমরা শিখব আর ও আই ফর্মুলা। অর্থাৎ আপনি যদি ইনভেস্ট করতে চান অথবা ব্যবসা বা প্রজেক্টে পয়সা ডালতে চান, জরুরি হচ্ছে আপনি প্রথমে আর ওয়াই ক্যালকুলেশনটি করে নেবেন, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আর ওয়াই ক্যালকুলেশন কিন্তু খুবই সহজ, আপনিও করতে পারেন। আমি আজকে দেখাবো আর ওয়াই ক্যালকুলেশন আমরা কীভাবে এক্সেল শিটে করতে পারি। কখনো কখনো আমরা বিজনেস কম্পেয়ার করতে, প্রজেক্ট কম্পেয়ার করতে এবং ইনভেস্টমেন্ট কম্পেয়ার করতে আমরা কনফিউশন হয়ে যাই, আমরা কোথায় পয়সা ডালবো, কোথায় পয়সা ইনভেস্ট করব। তো আপনি যদি এই ভুলটি না করতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। তো আমি জহুরুল ইসলাম নিয়মিত মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন টিউটোরিয়ালগুলি এই চ্যানেলটিতে আপলোড করে থাকি। যদি আপনি নতুন হয়ে থাকেন, এখনই নিচের রেড বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, কারণ আমার পরবর্তী টিউটোরিয়ালটি আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন আমার স্ক্রিনে আমার টিউটোরিয়ালটি শুরু করি। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের এম এস এক্সেল বাংলা টিউটোরিয়ালে। এম এস এক্সেল বাংলা টিউটোরিয়ালের ফিনান্সিয়াল ফর্মুলার সিরিজ টিউটোরিয়ালটিতে আজ আমরা শিখব আর ও আই ফর্মুলা, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি এখানে একটি ডেমো টেবিল তৈরি করে রেখেছি যেন সময়টি কম লাগে টিউটোরিয়ালটিতে, তার জন্যে। অর্থাৎ আপনার বন্ধু যদি একটি প্রজেক্টে ইনভেস্ট করছে, যেমন 2016 সালে 50,000, এটি আমার রিটার্ন আসছে 2017 সালে 55,000, তারপর 2019 সালে 57,000, 2020-এ 58,000, 2021-এ 60,000। তো এটির রিটার্ন অন ইনভেস্টমেন্টটি আমরা কীভাবে বের করব। রিটার্ন অন ইনভেস্টটি বের করার জন্য এই যে সূত্রটি এখানে লেখা আছে সমান সমান চিহ্ন দিয়ে, আমরা ব্রেকেটের ভিতরে দেব কারেন্ট ভ্যালু মাইনাস ইনভেস্টমেন্ট, তারপর ব্রেকেট ক্লোজ ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট, তাহলে আমাদের আরওআইটি চলে আসবো। খুব সহজ, আমরা সমান সমান চিহ্ন দিয়ে, যে কোনো ফর্মুলার আগে অবশ্যই সমান সমান চিহ্ন দিতে হবে, সমান সমান চিহ্ন দিয়ে কারেন্ট ভ্যালু কোনটি, এটি দুঃখিত এখানে ব্রেকেট দিতে হবে, প্রান্তেসেস কারেন্ট ভ্যালু মাইনাস ইনভেস্টমেন্ট, এটিকে আমরা কমান টি দ্বারা অর্থাৎ ডলার সাইন দ্বারা লক করে দেব, কারণ এটি কিন্তু আমি যখন ফর্মুলাটি ট্র্যাক করব এটির সাথে ফর্মুলাটি আসবে, এটি কিন্তু চেঞ্জ হবে না, ফিক্স থাকবে সেজন্যে। তো ব্রেকেট ক্লোজ, তারপর কী বলছে ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট, সেম আমরা ডিভাইডেড বাই যদি ইনভেস্টমেন্ট দিই, এটিও কিন্তু আবার ডলার সাইন দিয়ে লক করে দিতে হবে, কারণ এটা এর সঙ্গে কিন্তু ফর্মুলাটি বারবার আসবে, এটি চেঞ্জ হবে না, ফিক্স থাকবে সেজন্যে। আমরা যদি এখন এন্টার দেই তাহলে আপনার বন্ধু যে 2016 সালে ইনভেস্ট করছে, এটা 2017 সালে যে আমরা কারেন্ট ভ্যালুটি পেয়েছি তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসছে 10%। আমরা যদি এটিকে ড্রাগ করে দিই তাহলে কিন্তু আমরা পরের বছরেরটি পেয়ে যাবো, এভাবে 2019 সালে 14% এবং 2020 সালে 16%, এভাবে 2021 সালে এটি 20% আসছে। আমরা কিন্তু একটি বিজনেসে যদি ইনভেস্ট করি তার আর ওআইটি আমরা ক্যালকুলেট করতে পারি এভাবে। ধরুন যদি আপনার বন্ধু 2016 সালের ফেব্রুয়ারিতে এটি ইনভেস্ট করছে, এটি কিন্তু আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হিসাব হয়েছে। যদি একটি ডেট ফ্রি থাকে, যেমন এটি আমরা 2016-তে
একজন ইনভেস্ট করছে, এটি 2000 জানুয়ারিতে, আবার 2017 সালের ফেব্রুয়ারিতে, 2019 সালের মার্চে। তো এটি আমরা কীভাবে করবো, টোটাল ডেটটি আমরা কীভাবে বের করব, এটি আমরা আজকে দেখব। তার জন্য আমি এখানে একটি ডেমো টেবিল তৈরি করে রেখেছি আগে থেকে, সময়টি কম লাগে সেজন্যে। যেমন ইনভেস্টমেন্ট ডেট, এটি এখানে যে ডেটটি রয়েছে দেখছেন 2/24/19, অর্থাৎ 2019-এর এই ডেটে ইনভেস্ট করছেন, এবং এটি একটি ফেক ডেট আমি দিয়েছি, এবং ইনভেস্টমেন্ট যে ভ্যালুটি রয়েছে ফেক ভ্যালু, যেহেতু একটি এক্সাম্পল সেজন্যে। এখানে আমি যদি যে ইনভেস্টমেন্ট এবং ভ্যালু যেটি রয়েছে, এটি আমি যদি এর গেইনটি বের করতে চাই, গেইন বের করতে চাইলে কিন্তু আমরা সমান সমান চিহ্ন দিয়ে আমাদের ভ্যালু মাইনাস ইনভেস্টমেন্ট, আমি যদি এখন এন্টার দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে গেইন চলে আসছে, ভ্যালুটি, গেইন ভ্যালুটি আমি যদি নিচের দিকে ড্রাগ করে দিই, তাহলে কিন্তু ফর্মুলাটি নিচের দিকে কপি হয়ে চলে আসছে। তারপর আমরা ডেজ ইনভেস্ট, অর্থাৎ কতদিন, এটি আমরা আমাদের বের করতে হবে, আজকের ডেট থেকে এটি কতদিন হলো, তার জন্যে সমান সমান চিহ্ন দিয়ে আমরা টুডে দেব। টুডে ফর্মুলার দ্বারা আমি এটি ব্র্যাকেট ক্লোজ করে দেব, দিয়ে মাইনাস টুডে থেকে, আজ থেকে যদি আমি এই ডেটটি মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমাদের টোটাল ডেটই চলে আসবে। এখানে এটিকে সিলেক্ট করে আমি যদি এন্টার দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 692 ডেজ আজ পর্যন্ত, আজকের ডেটে আমরা আজকের ডেটটি, ডেটের থেকে যদি বাদ দিয়ে দিলে কিন্তু টোটাল ডেটই চলে আসবে। এভাবে যদি আপনার এখানে ডেট আসে, তাহলে এই কমাতে ক্লিক করলে এখানে চলে আসবে। যেমন আমি যদি এখানে ডেটে যাই, শর্ট ডেটে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট চলে আসছে। আমি যদি এখানে কমাতে ক্লিক করি, তাহলে এই যে এখানে এটি আমরা ডেসিমেলটি এখন ডিক্রিজ করে দিতে পারি। এভাবে আমি যদি এখন এই ফর্মুলাটি নিচের দিকে কপি করে দিই প্লাস চিহ্ন দিয়ে, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্মুলাটি কপি হয়ে চলে আসছে। সেম সেম টোটাল রিটার্ন, আমরা টোটাল রিটার্নটি কীভাবে ব্যবহার করবো, এখানে যে আগের যে ফর্মুলাটি আমরা দেখছি, যে কারেন্ট ভ্যালু মাইনাস ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট, আমরা এখানে ব্রেকেট দিয়ে প্যারেন্থেসিস, আমাদের কারেন্ট ভ্যালু কোনটি, এটি মাইনাস ইনভেস্টমেন্ট ব্রেকেট ক্লোজ ডিভাইডেড বাই আবার ইনভেস্টমেন্ট, আমরা যদি এন্টার দিই, তাহলে কত আসছে 102.0%, এটি আমাদের টোটাল যে ডে আসছে, অর্থাৎ 692 ডের টোটাল আমাদের রিটার্নসটি আসছে এটি। কিন্তু আমরা অ্যানুয়ালি কীভাবে বার করবো, অ্যানুয়ালি বের করার জন্য আমাদের ফর্মুলাটি খেয়াল রাখতে হবে। আমি এখানে ফর্মুলাটি লিখে রেখেছি, এখানে এটিকে আমি একটু উপরে নিয়ে আসি, এখানে ফর্মুলাটি উপরে নিয়ে আসলাম, অর্থাৎ রিটার্ন আমাদের দিতে হবে ইনভেস্টমেন্ট প্লাস গেইন ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট পাওয়ার 365 বাই ডেজ মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা ফর্মুলাটি প্রয়োগ করি সমান সমান, তাই কোনো ফর্মুলার আগে অবশ্যই সমান সমান চিহ্ন দিতে হবে। আমাদের কী বলছে, ইনভেস্টমেন্ট, আমাদের ইনভেস্টমেন্ট কোনটি, এটি, তারপর প্লাস দুঃখিত প্যারেন্থেসিস ব্র্যাকেট দিতে হবে, আমাদের ইনভেস্টমেন্ট প্লাস গেইন, আমাদের গেইন কোনটি, এটি, ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট, আবার ইনভেস্টমেন্ট, তারপর ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পর পাওয়ার কিবোর্ড থেকে শিফট চেপে 6 বাটনটি চাপলে কিন্তু পাওয়ারটি আসবে, তারপর আবারও ব্র্যাকেট ব্র্যাকেট, তারপর আমরা এটি 360 ডিভাইডেড বাই ডেজ দেবো, 365 দিয়ে আমরা ডিভাইডেড করবো, 365 ডিভাইডেড বাই ডেজ, ডেজ কোনটি আমাদের,
ইনভেস্টমেন্ট ডেজ, টোটাল যে ডেজ ডেটি রয়েছে এটি ব্রেকেট ক্লোজ। আমরা এখানে আরেকটি ব্রেকেট এখানে দেব, কারণ হলো আমরা এখানে যে এক্সট্রা ব্রেকেটটি সূত্রটি ইউজ করছি সেজন্যে আমাদের আরেকটি ব্রেকেট, তারপর মাইনাস ওয়ান, এটি মাইনাস ওয়ান। অর্থাৎ আমি সূত্রটি আবারও বলছি, ইনভেস্টমেন্ট প্লাস গেইন, আমাদের ইনভেস্টমেন্ট প্লাস গেইন ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট পাওয়ার পাওয়ার বাই 365 বাই ডেজ, 365 বাই আমাদের ডে সিটি ব্রেকেট ক্লোজ মাইনাস ওয়ান। আমরা যদি এখন এন্টার দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে অ্যানুয়ালি যে আমাদের আরওআইটি রয়েছে এটি কিন্তু আমরা বের করতে পারলাম। যদি আমরা যদি এখন ফর্মুলাটি নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যানুয়ালি আরওআইটি আসছে এটি 0.45 এবং এটি আসছে 3.36। তো আমরা দেখলাম কিভাবে রিটার্ন অন ইনভেস্টমেন্টটি বের করতে পারি, এবং যদি আমাদের সময় বা তারিখটিতে থাকে সেই অনুযায়ী আমরা কিভাবে বের করব এটি। যদি আমার এই টিউটোরিয়ালটি থেকে সামান্য পরিমাণে বুঝতে পারেন বা শিখতে পারেন, তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী অন্য আর কোনো একটি পর্বে।